আসসালামু আলাইকুম আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসাহিহি আজমাইন প্রিয় দিনী ভাই বোনেরা আমাদের মধ্যে অনেকে আছে যারা কোনো কাজের মধ্যে হাত দিলে সেই কাজের মধ্যে সফল হতে পারে না বাধা এসে দাঁড়ায় যে কাজেই শুরু করুক না কেন সেই কাজের মধ্যেই বাধা আসে সফল হয় না দেখা যাচ্ছে আস্তে আস্তে সংসার থেকে সুখ শান্তি বিদায় নিয়ে চলে যাচ্ছে সুখ শান্তি হচ্ছে না এমন কি সে যদি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করে অথবা অন্য কোনো কাজ শুরু করে সেই কাজের মধ্যে উন্নতি হয় না তো এর জন্য একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি বিশ্বনবী হযরতে মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলি ওয়াসাল্লাম পড়তেন দোয়াটি পড়লে ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যে সমস্ত কাজে বাধা আসতো বাধাগুলো ইনশাআল্লাহ আসবে না যদি কোনো কাজ শুরু করে আগে অবনতি হইতো ইনশাআল্লাহ উন্নতি হবে কোনো প্রকার বাধা আসবে না বিঘ্নতা আসবে না ইনশাআল্লাহ কারণ এই দোয়াটি আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম নিজেও পড়তেন বন্ধুরা দোয়াটি উল্লেখ হয়েছে মুসলিম শরীফের দুই হাজার সাতশো আটত্রিশ নম্বর হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আ আলী যে সমস্ত দোয়া পড়তেন সেই দোয়াগুলির মধ্যে এই দোয়াটিও পড়তেন দোয়াটি হল আল হুম ইনিয়া উজুবিকা মিং জাওয়ালিনি আমাতিকা ওয়া তা হাওলি ওয়া ফুজা আতিনি আমাতিকা ওয়া জামি আইসা খা টিকা আপনারা দেখতে পারতেছেন আমি বাংলায় উচ্চারণ লিখে দিয়েছি আপনারা এই বাংলা দেখে দেখেও মুখস্থ করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনারা দেখে দেখেও পড়লেও হবে তবে মুখস্থ করে নিলে আপনি যখন তখন পড়তে পারবেন ইনশাআল্লাহ এই দোয়াটি দিনে কমপক্ষে একবার পড়বেন ইনশাআল্লাহ আপনারা যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যাটি থাকবে না মানে কোনো প্রকার বাধা বিপত্তির সম্মুখীন আপনি হবেন না ইনশাআল্লাহ যে কাজের মধ্যেই হাত দিবেন ইনশাল্লাহ উন্নতি হবে এবং আপনার সংসারের মধ্যে যে অশান্তিগুলো আছে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই সমস্ত প্রকার অশান্তি দূর হয়ে যাবে তবে আমলটি করতে হবে বিশ্বাসের সাথে এক্লাসের সাথে একিনের সাথে যে একটা কথাই আছে যে আমরা আল্লাহ তাল্লাহকে আসলে ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ তালা অবশ্যই শুনবেন আল্লাহ তালার কাছে যদি আমরা আকুতি মিনতি করে ভালোভাবে চাই মন থেকে চাই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আর আমরা যে আমলই করি না কেন আল্লাহ তালা যদি আমাদের আমলটা কবুল করেন তাহলে আমরা এই আমলের ফায়দা পাবো এজন্য অবশ্যই যদি আমলটি করেন একাগ্রতার সাথে খুব বিশ্বাসের সহিত এবং গুরুত্ব সহিত আমলটি করতে হবে তো বন্ধুরা ইনশাআল্লাহ আপনারা আমলটি করবেন আর যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা আপনাদের মতোই এরকম সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন কাজে বাধা আসে তাদের সঙ্গে শেয়ার করবেন তারাও যেন উপকৃত হতে পারে তারাও যেন এই আমলটি করতে পারে তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের সকলকেই আল্লাহ তালা সফলতা দান করুন আল্লাহ আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতু